আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি এবং আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে ছাদ ঢালাইয়ের পূর্ব প্রস্তুতি এবং ঢালাইয়ের দিন কি করণীয়, সেই বিষয়গুলো আপনাদের আমি জানানোর চেষ্টা করব। এটা মালিক পক্ষ, ঠিকাদার, সাব ঠিকাদার এবং কি সাইটের ইঞ্জিনিয়ার যারা থাকেন সবাইকে জানা দরকার যে একটা ছাদ ঢালাইয়ের পূর্ব প্রস্তুতি কি নিতে হবে, সেই অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের ঢালাইয়ের কাজটা আগে নেবেন। অর্থাৎ ঢালাই সময় কোনো কিছুর কমতি না পড়ে সুষ্ঠু সুন্দরভাবে ঢালাই সম্পূর্ণ করাই আজকের ভিডিওর উদ্দেশ্য। তো আপনারা প্রথমেই যেটা চেক করে নেবেন, অর্থাৎ ছাদ ঢালাইয়ের পূর্বেই আপনারা দেখে নেবেন যে আপনাদের লেবেলিংটা ঠিক আছে কি নাই, অর্থাৎ ছাদের যে লেবেলিং থাকে সেইটা সব জায়গায় যেন সমান থাকে, এদিকে অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে। আর তার সাথে শাটারিং দেখতে হবে যে কোথাও কোনো শাটারিং লিকেজ আছে কি না, বা কোনো জায়গায় শাটারিং ঝুলে অথবা বাঁশ ঝুলে আছে কি না, বা কাঠ যদি ব্যবহার করেন আপনারা কাঠগুলি যদি এলোমেলো থাকে বা কোনোভাবে জয়েন্ট যদি ছুটে যায়, অবশ্যই এই দিকে অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে। তো আগে শাটারিং দেখলেন, লেভেলিং দেখলেন, এরপর দেখতে হবে যে সেখানে ইলেকট্রিকের কাজ করা আছে কি নাই, অর্থাৎ যদি আপনারা ছাদ ঢালাই করেন অবশ্যই সেখানে ফ্যান হুক দিবেন, এবং ফ্যান হুক তার সাথে সাথে আপনাদের যেখানে লাইট পয়েন্ট ফ্যান পয়েন্ট দেওয়া দরকার পাইপলাইন গুলো, অর্থাৎ ইলেকট্রিক পাইপ গুলো অবশ্যই দেখে নেবেন। তার সাথে দেখে নেবেন যে আপনারা যে ফ্লোরে কাজ করবেন সেই ফ্লোরে কোনো স্যানিটারি কাজ আছে কিনা, যদি স্যানিটারি কাজ থেকে থাকে তাহলে আগ থেকেই আপনারা এই কাজগুলো করে নেবেন, করে নিলে আপনাদের পরবর্তীতে সেই স্ল্যাবটা ভাঙ্গার প্রয়োজন হবে না বা লেবার খরচ কম হবে। এই কারণে অবশ্যই আপনারা এই ইলেকট্রিক লাইন এবং স্যানিটারি লাইনগুলো চেক করে নেবেন। এরপরে আপনারা খেয়াল রাখবেন যে আপনারা যদি ম্যানুয়ালি ঢালাই কাজটা করতে চান তাহলে অবশ্যই মিক্সার মেশিন রাখতে হবে, তার সাথে ভাইব্রেটর মেশিন অবশ্যই আপনারা এগুলো ডাবল রাখার চেষ্টা করবেন, কেননা যদি কাজের সময় একটা মিক্সার মেশিন নষ্ট হয়ে যায় তো সেটা ভালো করতে সময় লাগে বা সময় একটু ব্যাঘাত ঘটে, অবশ্যই আপনারা এদিকে খেয়াল রাখবেন। এবং তার সাথে যে ভাইব্রেটর মেশিন আপনারা ব্যবহার করবেন সেটা যেন ইলেকট্রিক হয়, তার সাথে ডিজেল চালিত মেশিনও থাকবে, অর্থাৎ ভাইব্রেটর দুই ধরনের ভাইব্রেটর আপনারা রাখবেন, আর আপনাদের যে নজেল অর্থাৎ যে কাজের যে নজেল সেইটাই ব্যবহার করবেন। যদি ছাদে হয় তাহলে চিকুন ভাইব্রেটর 1 থেকে 1.5 ইঞ্চি ভাইব্রেটর আপনারা ব্যবহার করবেন। এবার চলে গেল মালামালের ব্যাপার, অর্থাৎ আপনারা যখন ছাদ ঢালাই করবেন তার পূর্বেই আপনাদের মালামাল নিশ্চিত করতে হবে যে সাইটে পর্যাপ্ত পরিমাণের মালামাল আছে কিনা। মালামাল হিসেবে আপনারা যদি পাথর দিয়ে ঢালাই দেন সেক্ষেত্রে আপনাদের প্রধান ম্যাটেরিয়ালস পাথর, এটা রাখতে হবে। আর যদি আপনারা খোয়ার ঢালাই দেন অর্থাৎ ইটের খোয়ার ঢালাই দেন অবশ্যই খোয়া, তার সাথে বালি, বালি আপনাদের শিওর করতে হবে আপনারা কোন বালি ব্যবহার করবেন, সেটা হচ্ছে মোটা বালি এবং আপনারা চিকন বালি, 2/3 আপনারা মোটা বালি এবং 1/3 আপনারা চিকন বালি ব্যবহার করতে পারেন। এরপরে গেল আপনাদের সিমেন্ট, অর্থাৎ সিমেন্ট আপনারা হিসাব করবেন যে আপনাদের ঢালাই কয় শিফটিং, আপনারা সহজে এটা হিসাব করতে পারবেন, মালিক পক্ষ হোক বা আপনারা ইঞ্জিনিয়ার যে কেউ হোক না কেন, আপনারা আগে হিসাব করবেন আপনাদের কত শিফটি ঢালাই, যদি আপনারা দেখেন যে ঢালাই আপনাদের হিসাব বের হচ্ছে তাহলে সিমেন্টের হিসাবটা বের হবে, যদি আপনারা 1:2:4 এই অনুপাতে যদি ঢালাই দেন তাহলে আপনাদের 100 শিফটিতে 18 ব্যাগ সিমেন্ট লাগবে, এটা আপনারা মোটামুটি হিসাব করে রাখবেন। আর যদি আপনারা 1:1.5:3 অর্থাৎ 1:3 ঢালাই দেন তখন আপনারা 100 শিফটিতে 22টা সিমেন্ট ধরে সাইটে অথবা আপনাদের কার্যক্ষেত্রে সেই সিমেন্ট এনে রাখবেন, তাহলে আমার মালামাল হয়ে গেল। এরপর থাকলো আপনাদের অ্যাডমিক্সার,
অর্থাৎ আপনারা যখন ছাদে ঢালি দিবেন অবশ্যই আপনারা অ্যাডমিক্সার ব্যবহার করবেন, সেটা অনেক সময় আপনাদের শিডিউলে থাকে অর্থাৎ এস্টিমেটে বলা থাকে, না বললে আপনাদের যেটা ভালো লাগে অর্থাৎ যেই অ্যাডমিক্সার আপনারা চালাতে চান সেই অ্যাডমিক্সারটা আপনাদের আগেই নিয়ে আসতে হবে। অ্যাডমিক্সার গেল, এবার চলে আসলো আপনাদের ঢালাইয়ের যে পানি ব্যবহার করবেন সেই পানিটা যেন খাওয়ার পানি হয়, অর্থাৎ আপনি ওই পানিটা যেন পানযোগ্য হয় এরকম পানি আপনারা ব্যবহার করবেন। পচা পানি বা নালা নর্দমার পানি কখনোই ব্যবহার করা যাবে না, এদিকে এদিকে আপনাদের যথেষ্ট পরিমাণে খেয়াল রাখতে হবে। আর খেয়াল রাখতে হবে যে যে পানির ঢালের সময় যেন পানির কোনোভাবে কমতি না হয়, অর্থাৎ পানি নিয়ে এসে কাজ করতে হচ্ছে এরকম যেন না হয়, অর্থাৎ আপনাদের সাইটে পর্যাপ্ত পরিমাণে পানির রাখার ব্যবস্থা করতে হবে। এইগুলো আপনাদেরকে অবশ্যই দেখতে হবে এবং সেই অনুপাতে আপনাদের ঢালাই প্রোগ্রাম করতে হবে। তারপরে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা যেহেতু ছাদ ঢালাই করবেন সেহেতু এই ছাদে উঠার জন্য অবশ্যই অবশ্যই আপনারা সিঁড়ির ব্যবস্থা করে রাখবেন, অর্থাৎ এমন সিঁড়ি ব্যবহার করবেন যে সিঁড়িতে যারা কাজ করেন অর্থাৎ লেবার শ্রমিকরা কাজ করবে তাদের জন্য সহজে উঠানামা করতে হয় করা যায় এবং দুই পাশে বাঁশ দিয়ে রাখবেন যেন লেবার শ্রমিকরা হাত দিয়ে ধরে ধরে উঠানামা করতে পারে, এদিকে অবশ্যই আপনারা সুন্দর দৃষ্টিতে খেয়াল রাখবেন। তো এই বিষয়গুলো আপনারা জেনে রাখবেন, ঢালাইয়ের আগে এই কাজগুলো আপনারা করবেন অর্থাৎ প্রস্তুতি গ্রহণ করবেন। এবং ঢালাইয়ের দিনে আর একটা বিষয় হচ্ছে ঢালাইয়ের দিন যখন ঢালাই শুরু হবে অবশ্যই আপনারা সকাল সকাল ঢালাইটা শুরু করবেন, অর্থাৎ আপনাদের ঢালাইয়ের পরিমাণ যে পরিমাণে হোক না কেন আপনারা সকালেই ঢালাইটা শুরু করবেন। সকালে ঢালাইটা শুরু করলে আপনাদের সময় বেঁচে যাবে, অর্থাৎ পরবর্তীতে যখন শেষ সময় হবে তখন তাড়াহুড়ো করতে হবে না, এই কারণে আপনারা ঢালাইটা সকালে শুরু করবেন। আর যখন শুরু করবেন তারপরে আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের ছাদের কোনো ব্লক ভেঙে গেছে কিনা বা কোথাও কোনো ব্লকের সমস্যা আছে কিনা সেগুলো আপনারা অবশ্যই চেক করে নেবেন, যদি কোনো ব্লক ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় সাথে সাথে আপনারা চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দেওয়ার পরে আপনারা ঢালাইয়ের কাজটা সম্পূর্ণ করবেন। আর ঢালাইয়ের অবশ্যই রেশিও অর্থাৎ আপনারা যে রেশিও করেন না কেন যে 1:2:4 1:1.5 যে রেশিও করেন না কেন সেটা অবশ্যই ঠিক রাখবেন। অনেক সময় মিস্ত্রিরা তাদের কাজের সুবিধার জন্য বা লেবাররা ইচ্ছা করে বালির পরিমাণ বেশি দিয়ে থাকে যা কোনোভাবে উচিত না, আপনারা সেই রেশিওটা অবশ্যই দেখে শুনে করবেন এবং প্রতি মিক্সার মেশিনে আপনারা অ্যাডমিক্সার ব্যবহার করবেন। আপনাদের যে অনুপাতে হবে যে মাপে হবে সেই মাপে আপনারা অ্যাডমিক্সারগুলো ব্যবহার করবেন। এই গেল ঢালের পুরো প্রস্তুতি এবং ঢালে দিয়ে করণীয়। এর ভিতরে যারা নতুন আছেন এই বিষয়গুলো অবশ্যই মেনে চলবেন। আমার ভিডিও আজকের মতো আমি এখানে শেষ করব, আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।